সো হে গাইস, দিস ইজ সুহিত বাগ। আজকে ভিডিওতে যে টপিকের ব্যাপারে কথা বলবো, তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোন টপিকের ব্যাপারে কথা বলতে চলেছি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। এবং হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না। আমি জানি ভিডিওটা শেষে সবাই সাবস্ক্রাইবই করবে, কারণ সবার জন্য হেল্পফুল ভিডিও। তো ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই ভিডিওটা যদি প্রত্যেকটা লাইন যদি মন দিয়ে না শোনো, তাহলে কিন্তু জীবনে একটা বড় ভুল করতে পারো। সেই ভুলের ধরুন কিন্তু বাজে কলেজ পেতে পারো, ইনফ্যাক্ট কলেজ নাও পেতে পারো, ভালো র্যাঙ্ক করো, ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখো এবং নিজের ডাউট সব ক্লিয়ার করে নাও। তো ভিডিওটা স্টার্ট করছি। এবার আমরা বলি, যেটা ফার্স্ট হচ্ছে যে সবাইকে থ্যাংক ইউ আমাকে বলার দরকার নেই। কারণ হচ্ছে আমি যে নেক্সট আগে প্রিভিয়াস ভিডিওটা দিয়েছিলাম, সে ভিডিওতে আমি আমার প্রেডিকশন করে বলেছিলাম যে কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে। সো প্রেডিকশানটা পুরো ঠিক হয়েছে, সবাই আমাকে মেসেজ করে জানিয়েছো তোমরা, তো তার জন্য খুবই ধন্যবাদ। এবং আমি চাই তোমরা চিন্তা সবসময় যাতে না থাকে তোমাদের মনে, সেটারই আমি চেষ্টা করি সবসময়, ঠিক আছে? তোমাদের পাশে থাকার চেষ্টা করি, আর কিছুই না। তো এবার যেটা কথা হচ্ছে যে র্যাঙ্ক দেখার পর কী করব, ঠিক আছে? যাতে কাউন্সিলিংয়ে কলেজ পেতে খুব সুবিধা হয়, মানে খুব ইজিলি আমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারি, বা খুব ইজিলি টপ 10 পলিটেকনিক কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে পারি। তো সবার আগে যেটা আমাদের করতে হবে, ঠিক আছে, সবার আগে যেটা করতে হবে, কোনো ইউটিউবার বলবে না, একমাত্র আমি বলবো, কেন আমি লাইফের সত্যিটা সবার কাছে তুলে ধরতে চাই, আর কিছু না। তো সবার আগে তোমাদের যেটা কাজ, কিছু একটা কাজ করতে হবে, ট্রিক্স লাগাতে হবে। সে ট্রিক্সটা কীরকম ধরনের হবে, এখন শুধু ট্রিক্স করার জন্য কি কি করতে হবে সেটা আগে বলে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি ট্রিক্স বলবো পুরো। ফার্স্ট যে কাজটা করতে হবে, তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ জিনিসটা, এরকমভাবে তুমি যে ডিপার্টমেন্টগুলো চাইছো, ঠিক আছে, দেখো কাউন্সিলিং দুভাবে হয়, পুরো বলে দিচ্ছি, কাউন্সিলিং দুভাবে হয়। 1 নম্বর কাউন্সিলিং হচ্ছে যে আমি র্যান্ডাম যে কোনো একটা কলেজে পড়লেই হবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমার মেকানিক্যাল, বাস আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট চাই, আমি যে কোনো একটা কলেজ পেলেই হলো, আমার ড্রিমস আমি মেকানিক্যাল কলেজ, মেকানিক্যাল নিয়েই পড়বো, অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে পড়বো না, সেক্ষেত্রে যে কোনো কলেজ হলেই তার চলবে। তো সেক্ষেত্রে আলাদা কাউন্সিলিং হয় এক প্রকার। আরেক প্রকার যেটা স্টুডেন্টরা ফেভার করে, সেটা হচ্ছে আমি স্পেসিফিক বিআইটি কলেজেই পড়বো, বা স্পেসিফিক আমি এপিসি রয়তেই পড়বো, স্পেসিফিক সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক পড়বো, এরকম কিছু স্পেসিফিক স্পেসিফিক কলেজেই পড়বো, অন্য কোনো কলেজে পড়বো না। আবার হ্যাঁ, কলেজের মধ্যে হতে পারে সে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যে কোনো ডিপার্টমেন্ট, কিন্তু সে কলেজটাকে কনস্ট্যান্ট রাখবে, কলেজটার উপরেই ডিপেন্ডেন্ট, ওই কলেজটাই চাই, অন্য কলেজ চাই না, তার ক্ষেত্রে কিন্তু অন্য কাউন্সিলিং হয়, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবে, অলওয়েজ মাথায় রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তো এবার যেটা আসছি, তো তোমাদের কাজ হচ্ছে তোমরা জানো যে কে কোনটা চাইছো। তো তোমাদের কাজ হবে যে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এরকমভাবে কলেজের নাম লিখে রাখা যে কোন কোন কলেজ তোমরা প্রেফার করছো, তোমাদের কোন কোন কলেজে পড়ার ইচ্ছা আছে, এবং কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাইছো, ঠিক আছে? যার স্ক্রিনের যেই পিকটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সে হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছে, ঠিক আছে, তার আমি শো করেছি এই জিনিসটা। তো সে কম্পিউটার সায়েন্সের কলেজগুলোর নাম লিখেছে এবং তার পাশে প্রিভিয়াস কাট আপ র্যাঙ্ক লিখে রেখেছে। কি লিখেছে? না, প্রিভিয়াস কাট আপ র্যাঙ্ক। তোমরাও এইটা কিন্তু মন দিয়ে করে রাখো, সবসময় করে রাখো এটা। এখন এই কদিন 30 তারিখ অবধি তোমাদের কাজ হচ্ছে এইটাই, যে কাট আপ র্যাঙ্কটা লিখে রাখা, এবং কাউন্সিলিং যখন করতে বসবে 30 তারিখে, 30 তারিখে বা 30 তারিখে আগে, তখনই কিন্তু তোমাদের সুবিধা হবে কাউন্সিলিং করতে, ঠিক আছে? কোনো মাথা হেডেক হবে না। এগুলো ট্রিক্স আছে, কিছু কিছু আরও ট্রিক্স, অনেক ধরনের ট্রিক্স আছে, আসল ট্রিক্স তো আমি নিজের করে দেখাবো আমার ভিডিওতে, ঠিক আছে? তো এরকমভাবে কাট অফ র্যাঙ্ক লিখে রাখো। এবার বললো, দাদা কাট অফ র্যাঙ্কটা পাবো কোথায় দিয়ে, কাট অফ র্যাঙ্কটা পাবো কোথায় দিয়ে? তো এবার বলে দিই, কাট অফ র্যাঙ্কটা পেতে গেলে আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যাও, এখন যেও না, ভিডিওটা পুরোটা আগে দেখে নাও, দেখে নেওয়ার পরে যাবে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে যাও, ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো কাট অফ র্যাঙ্ক ফর জেক্সপো, যারা জেক্সপো ক্যান্ডিডেট তাদের জন্য, এবং কাট অফ র্যাঙ্ক ফর ভোকলেট, যারা ভোকলেট ক্যান্ডিডেট তাদের জন্য। লিঙ্কটাতে ক্লিক করবে, লিঙ্কটাতে ক্লিক করার পর দেখবে একটা এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ক্লিয়ার? ইন্টারফেস খুলে যাওয়ার পরে
এবার ইন্টারফেসের মধ্যে ওখানে লেখা আছে কলেজের নেম, ব্রাঞ্চ, এরকম লেখা আছে। তুমি কলেজের নেমটা দেবে এবং চুজ করে প্রাইভেট কি গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সর চাইছো, সেটা ক্লিক করে তুমি ডাইরেক্ট লিস্ট পেয়ে যাবে পশ্চিমবঙ্গে যে কটা গভর্নমেন্ট পলিটেকনিক বা প্রাইভেট যা যা আছে অল ওভার টোটাল সব পেয়ে যাবে। এবং পাশে কাট অফ র্যাঙ্কও থাকবে, এসসি এসটি সবার কাট অফ র্যাঙ্কও দিয়ে দেবে, ঠিক আছে? তো এরকম করে তোমরা চেক করে নিতে পারো। এবার হ্যাঁ, এইটার করার পিছনে আমার কারণটা কি, সবার তো কথা আছে যে দাদা করার পিছনে কারণ কি, আমার কারণ হচ্ছে যে তোমরা এখনই বুঝতে পেরে যাচ্ছ কাট অফ র্যাঙ্কটা দেখে যে তোমরা তোমাদের যে র্যাঙ্কটা বেরিয়েছে এই বছর, যে র্যাঙ্কটা বেরিয়েছে সেই র্যাঙ্কের সাথে কাট অফ র্যাঙ্ক তুলনা করে দেখতে পারবে যে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে পারবে কি না। তোমার কাট অফের সাথে যদি ওই র্যাঙ্কটা ম্যাচ করে বা খুব কাছাকাছি যদি ম্যাচ করে বা একটু যদি কাছাকাছি হলেও ম্যাচ যদি করে যায়, তাহলে ভেবে নাও ওই কলেজে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ঠিকভাবে কাউন্সেলিং করলে ওই কলেজ পেয়ে যাবে। তো এইটাই আমার সবচেয়ে বড় কথা যে আমি এখনই তোমাদেরকে বলে চাইছি যে তোমরা কোন কলেজ পেতে চলেছো এটার দ্বারা, ঠিক আছে? তো কাট অফ মার্ক, কাট অফ র্যাঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি এই কদিন, মানে 24, দেখে নাও 24 তারিখ দিয়ে পোর্টাল অন করা হবে কাউন্সেলিং করার জন্য এবং 30 তারিখে লাস্ট ডেট। তো সবাইকে বলছি 24 তারিখে অন করেছে মানে 24 তারিখেই যে আমাকে কাউন্সেলিংটা করতে হবে এর কোনো মানে নেই, বা 30 তারিখে লাস্ট ডেট বলে 30 তারিখেই করব এটা করবে না কোনো দাও, এটা সবচেয়ে বড় প্রবলেম। কারণ 24 তারিখ এবং 30 তারিখ সবচেয়ে বেশি সার্ভারে প্রবলেম থাকে, কারণ সবাই একসাথে কাউন্সেলিং করার চেষ্টা করে। তো সেই সময় কাউন্সেলিংটা ক্যান্সেল হয়ে যেতে পারে তোমাদের ফর্মের, তোমার কাউন্সেলিংটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো প্লিজ দয়া করে 24 তারিখেই বলেছে বলে 24 তারিখেই করতে হবে এর কোনো মানে নেই, বা 30 তারিখ বলেছে বলে 30 তারিখে লাস্ট ডেটে আমি করবো, 24 থেকে 30-এর মাঝখানে যে কটা ডেট আছে ওই ডেটে আমি করবো। আর ওই ডেটের মধ্যে আমি ভিডিও দিয়েও দেবো, ওই ভিডিও ট্রিক্স দেখবে পুরো আলাদা লেভেলের ট্রিক্স থাকবে, কোনো ইউটিউবার টিচার কেউ বলবে না, ওই ট্রিক্স অ্যাপ্লাই করলে অবভিয়াসলি পাবেই ভাই, কারণ আমার যেহেতু প্রেডিকশন ঠিক হয়েছে ট্রিক্সও ঠিক হবে, ঠিক আছে? এবার আর কি কি করবে ওই পিরিয়ডটা ধরে, তোমাদের যে কাজ এক সপ্তাহ ধরে তোমাদের দৌড়াতে হবে, কিরকম দৌড়াতে হবে না, তোমাদের যাদের TFW সার্টিফিকেট বাকি ছিল, যারা TFW ফর্ম ফিল আপ করোনি কিন্তু ওখানে TFW ইয়েস করে রেখেছো, তো তাড়াতাড়ি তারা TFW সার্টিফিকেটটা বানিয়ে নাও, ঠিক আছে? TFW সার্টিফিকেট বানিয়ে নাও, EWS সার্টিফিকেট যারা অন করেছিল ওখানে অ্যাপ্লিকেশন ফর্মে, যারা ফর্ম ফিল আপটা করার সময় অন করে রেখেছিল তাদেরকে EWS সার্টিফিকেটটা বানিয়ে নাও। এবং কাস্ট সার্টিফিকেট যদি কারো না এসে থাকে বা কাস্ট সার্টিফিকেটের যদি কোনো প্রবলেম থাকে সেইগুলো তোমরা তাড়াতাড়ি করে ঠিক করে নাও, কারণ কাউন্সেলিংয়ের সময় কিন্তু ওখানে অপশান থাকে যে TFW ইয়েস নো, EWS ইয়েস নো, এরকম করে অপশান থাকে। তো তখন তুমি যদি ইয়েস করে দাও আর যদি অ্যাডমিশন নেওয়ার সময় যদি TFW সার্টিফিকেট না দেখাতে পারো বা EWS না দেখাতে পারো, কাস্ট সার্টিফিকেট না দেখাতে পারো, তাহলে কিন্তু তোমার ডিপ্লোমা করার স্বপ্ন নষ্ট হয়ে ভেবে নাও, আর অ্যাডমিশন হবে না, এটা কিন্তু মাথায় রেখে। তো অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু এগুলো ভালো করে ভেরিফাই করে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে, তো এখন থেকেই তোমরা এটা রেডি করে নাও। এবার যদি কারো TFW বা EWS সার্টিফিকেট করতে কারো কোনো প্রবলেম হয় যে দাদা আমি কীভাবে করবো বা কী করে করবো, তারও সলিউশন আছে। আমি তুমি তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে দাদা আমার আমার প্রবলেম হচ্ছে, তো আমি অবশ্যই ভিডিও করে দেবো, ওকে? ক্লিয়ার? সেই টপিকে আমি ভিডিও করে দেবো। এবার আসছি যে অনেকে অনেক রকম রিভিউ ভিডিও দিচ্ছে কলেজে, ঠিক আছে? অনেক পলিটেকনিক কলেজ, অনেক কলেজের রিভিউ ভিডিও দিচ্ছে, এই কলেজের রিভিউ ভিডিওগুলো দেখো, বলছি না কাউকে দেখতে না, সবাই দেখো। তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই সব কলেজের রিভিউ ভিডিওগুলো দেখো, প্লাস সেই সব কলেজের প্লেসমেন্ট কীরকম আছে, ফ্যাকাল্টি মেম্বার কীরকম আছে, ঠিক আছে? প্রিভিয়াস প্লেসমেন্ট মানে কি, 5 থেকে 6 বছরের প্লেসমেন্টটা চেক করবে, কেউ 2020 প্লেসমেন্ট চেক করবে না কোনো, কারণ 2020 করোনা সিচুয়েশনের জন্য প্রত্যেকটা কলেজেরই প্লেসমেন্ট কম হয়েছে, ঠিক আছে? এবার এটা বলো না যে তোমরা যখন প্লেসমেন্ট নেবে তখন কিন্তু করোনা থাকবে না, মানে তখন কিন্তু কলেজ বন্ধ থাকবে না, যদিও আজ থেকে তোমরা 3 থেকে 4 বছর পর প্লেসমেন্ট নিতে চলেছো, তো এখন থেকে এত মাথা ভেবে লাভ নেই যে 2020-তে এই কলেজে প্লেসমেন্ট হয়নি, ঠিক আছে? 3 বছর 4 বছর পর প্লেসমেন্ট নেবে তো তখন এর সিনারিও কিছু আলাদা হবে, তখন প্লেসমেন্টটা আরও গ্রোথ করে যাবে, ঠিক আছে? প্যান্ডামিক সিচুয়েশনের জন্য 2020-তে 2021-এ প্লেসমেন্টটা সেরকমভাবে হয়নি, এটা ক্লিয়ার আছে? যেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের ব্যাপারে খুঁটিনাটি জানতে হবে সবার আগে, সেই কলেজটা কোথায় অবস্থিত, বাড়িতে কতদূর, বাবা মার সম্মতি আছে কি না, এগুলো সব কিছু নিয়ে কাউন্সেলিং করতে বসতে হবে। তো তার আগে সেরকমভাবে কলেজের নাম লিখে
এবং র্যাঙ্ক কাট অফ লিখে যেরকম যেরকম বলেছি ওগুলো করতে হবে। এবার আসি যে দাদা কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, কোনটা দাদা কোনটা কোনটা আমাদের জন্য বেস্ট হবে? তো একটা কথা বলি, সবাই বলছে, ইনফ্যাক্ট তোমার সিনিয়র যারা যারা আছে সবাই বলবে যে তোমার যেটা মনে স্বপ্ন, তোমার যেটাতে ইন্টারেস্ট, তুমি সেই ডিপার্টমেন্টটা চুজ করো, এটা সবাই বলে, ঠিক আছে। কিন্তু আসল ব্যাপার সবাই জানে না যে তুমি জানো না যে তোমার কিসে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এটা সবচেয়ে বড় কথা, যে তুমি নিজেই জানো না যে তোমার কোন ফিল্ডে ইন্টারেস্ট আছে, এটা জানো না, কারণ তুমি ব্যাপারটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে জানো না। তাই তো আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিটেল ওয়াইজ ভিডিও করতে চলেছি যে কোন ডিপার্টমেন্টে কীরকম স্কোপ আছে এবং কোন ডিপার্টমেন্ট তোমার পক্ষে ভালো হবে, কার কার পক্ষে কোন কোন ডিপার্টমেন্ট ভালো হবে, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক, প্রত্যেকটা ডিটেল ওয়াইজ অ্যানালিসিস করবো আমি। তো ওই ভিডিওটা আমি নেক্সট ভিডিওটা আমি ওই টপিকটা নেক্সট ভিডিওটা আমি বানিয়ে দেবো, তো তোমরা ওখানে গিয়ে চেক করে তখন তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের জন্য কোন ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্ট নিয়ে পড়লে লাইফ পুরো স্মুথলি চলবে, কোনো জায়গায় ফ্রিকশনের হবে ফ্রিকশনের অভাব হবে না বা ফ্রিকশন হবে না, স্মুথলি লাইফ চলবে, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওটা ওটা দিয়ে দেবো। এবং হ্যাঁ, এই ভিডিওর প্লে লিস্টে, সরি, এই চ্যানেলের প্লে লিস্টে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টপ 10 পলিটেকনিক কলেজের নামও দিয়ে রেখেছি এবং মানে ভিডিও দিয়ে রেখেছি, ওই পলিটেকনিক কলেজগুলো তোমরা চেক আউট করো, ঠিক আছে, কারণ ওই পলিটেকনিক কলেজগুলোতে প্লেসমেন্টও ভালো, ফ্যাকাল্টি মেম্বারও ভালো এবং প্রত্যেকটা জিনিসই ভালো, কারণ ওই কলেজগুলোতে আমি নিজে কেস স্টাডি করে রেখেছি, ঠিক আছে। তো তার জন্যই আমি বলছি। তো আরেকটা কথা, কিছু কিছু টিচারের সাথে আমার দুশ্মনীই হয়ে গেছে, ঠিক আছে, অনেকে আমাকে অনেক রকম মেসেজ করছে, অনেকে অনেক রকম কথা বলছে। তো আমি একটা কথা বলি, আমার অনেকে আমাকে অনেক ছোট করার চেষ্টা করছে, তো আমি একটা কথা বলি, হ্যাঁ আমি ছোট, হ্যাঁ আমি আপনাদের সবার থেকে ছোট, কিন্তু এটা মনে রাখবেন, ছোটা প্যাকেট বড়া ধামাকা করবো, ছোটা প্যাকেট বড়া ধামাকা করবো। আর একটা কথা, আমার প্রেডিকশন ঠিক হয়েছে, ঠিক আছে, আমার প্রেডিকশন করেছিলাম যখন, তখনও অনেক রকম কথা শুনতে হয়েছে, এ কিছু জানে না, এ কি কি এরকমভাবে প্রেডিকশন করে চলে গেল, আমরা আজ পর্যন্ত করতে পারলাম না। তো একটা কথা বলি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ঠিক আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কোনো কারো বুক দেখে কিন্তু কভারকে বিচার করবেন না, সরি, কভার দেখে বুককে বিচার করবেন না, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আরো একটা কথা, আমি হতে পারি সাধারণ ছেলে, খুবই সাধারণ, কিন্তু আমার যে কটা ফ্রেন্ডরা আছে, মানে আইআইটিয়ান ফ্রেন্ডরা আছে, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাস এবং আইআইটি কানপুর, আইআইটি ধুবড়ী, আইআইটি খড়গপুরের যতগুলো ফ্রেন্ডসরা আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা আমাকে খুবই হেল্প করেছিল। তো এই ভিডিওটার মাধ্যমে তাদেরকে আমি খুবই থ্যাংক ইউ জানানো হচ্ছে যে তারা আমাকে হেল্প করার জন্য আমি সার্ভেটা করতে পেরেছিলাম। তো কাউন্সেলিংয়ের ট্রিক্স লাগাবো, চাপ নিও না তোমরা, ঠিক আছে। তো আজকের মতো এতটাই, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।